পৃথিবীর আলো রং রূপ আমাদের সামনে সুস্পষ্ট রূপে দৃশ্যায়িত করার জন্য যে অঙ্গটি সবচেয়ে জরুরি সেটি হলো চোখ। দৃষ্টিহীন মানুষের কথা দৃষ্টিসম্পন্ন মানুষের অনুভবের বাইরে, তাই সামাজিক এই বিষয়টিকেই পূজোর ভাবনা হিসেবে তুলে ধরেছে যোধপুর পাক শারদীয় উৎসব কমিটি। আমাদের কাছে, বাংলা বাঙালির কাছে, বিশ্ববাসীর কাছে এবার আমরা ইউনেস্কো হেরিটেজ পেয়েছি, ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। গত বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যোধপুর পাক শারদীয়া উৎসব কমিটি। উপস্থিত ছিলেন পুরমাতা ও সঙ্গীত শিল্পী মৌসুমী দাস, পুজো কমিটির সভাপতি প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ সেন, সম্পাদক সুমন্ত রায়, শিল্পী বাপাই সেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কমিটির সম্পাদক সুমন্ত রায় পুজোর এই ভাবনার বিষয়ে জানালেন, একটি মানুষ তার মৃত্যুর পরে কিভাবে সে থাকতে পারে পৃথিবীতে আর সেটা দেখানো। যেমন দেহদান, দেহদান একটা বড় প্রক্রিয়া হয়, সবচেয়ে সহজ প্রক্রিয়া কিন্তু এই চোখ প্রদানটাই হয়। এতে কিছু আর না হোক কিছু ব্লাইন্ডনেস দূর হতে পারে আমাদের এই সমাজ থেকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা একটা চক্ষুদানের একটা আমরা ক্যাম্প করছি এক তারিখ। আমরা শুরু কিন্তু আমাদের পুজো শুরু হচ্ছে এক তারিখ, তার কারণটাই হচ্ছে আমরা এটা শুরু করতে চাইছি এই চক্ষু দান দিয়ে। কারণ আমাদের সব পুজো কমিটির যারা মেম্বার, যারা সদস্য আছে, তারা মানে বলতে পারেন 90% লোকই এই চক্ষু দানটা করবে। পুজো শুধু উৎসব নয়, সামাজিক দায়বদ্ধতাও এর সঙ্গে জড়িয়ে আছে। পুজো কমিটির সভাপতি তথা শহরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অভিজিৎ সেন জানালেন, দৃষ্টিহীনরা অন্ধত্বকে ঈশ্বরের অভিশাপ বা ভাগ্যের লিখন বলেই এতকাল মেনে নিয়েছেন। সেই ভ্রান্ত ধারণা আজ বদলেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে বহু ধরনের অন্ধত্ব রোধ করা আজ সম্ভব। বিভিন্ন কারণের জন্য মানুষ অন্ধ হয়ে যেতে পারেন। সবচেয়ে একটা মেজর কারণ যেটা কর্নিয়ার অন্ধত্ব, কর্নিয়ার ব্লাইন্ড যারা, তাদের কিন্তু একমাত্র কর্নিয়াই তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দিতে পারে, মানে কর্নিয়া গ্রাফটিং। কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন কারণে এবং সামাজিক ব্যবস্থার জন্য মানুষ এই চোখ মৃত্যুর পরও দিতে চান না, ফ্যামিলি মেম্বাররা আটকান। এবং আমরা এবার পুনর্জন্ম অর্থাৎ রিবার্থ, এই কর্নিয়া গ্রাফটিং এর পর একজন মানুষ আবার পৃথিবীটা দেখতে পারেন এবং সেই কর্নিয়া বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে আরেকজন অন্ধ লোকের জন্য। তো আমরা কর্নিয়া ডোনেশনের একটা ক্যাম্প করছি এক তারিখ, এর সাথে সাথে চোখ পরীক্ষা করার বিভিন্ন রোগের জন্য সেটাও করা হচ্ছে এক তারিখ। যে কোনো মানুষ মৃত্যুর পর নিজের চোখ অন্যকে দান করে পৃথিবীর আলো রঙের মাঝে বেঁচে থাকতে পারেন। পুনর্জন্ম বা জন্মান্তরবাদের বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বেও আছে মানুষের আরেকটি জীবন, সেটিকে থিমের মাধ্যমে তুলে ধরতে চান শিল্পী বাপাই সেন। মৃত্যুর পর সত্যিকারে আমরা নয় দেহটাকে আমরা জানিয়ে ফেলি, নয় কবর দিয়ে দিই, কিন্তু আমাদের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু জীবিত থাকে, মানে বেশ কিছু দিন বা বেশ কিছু ঘন্টা জীবিত থাকে। তো সেখান থেকে আমার শরীরটা যদি আমরা মৃত্যুর পর দিয়ে দিই, আমার কিন্তু নতুনভাবে একটা পুনর্জন্ম হলো। যদি বলি কেন, কারণ আমার চোখটা কোনো মানুষের দেহে গেল, আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান বা আমার ওয়াইফ সবসময় মনে রাখবে যে আমার হাজব্যান্ড বা আমার বাবা পিছিয়ে আছেন। এটা সবচেয়ে বড় পুরস্কার আমার মনে হয়। দেবতনু দত্ত ও শুভজিৎ সাত্রার সুর ও গীত রচনায় যোধপুর পাক শারদীয় উৎসব কমিটির এবারের ভাবনা পুনর্জন্ম। আর এই থিমের সঙ্গীত শিল্পী হলেন এলাকার পুরমাতা মৌসুমী দাস। আশা
পুনর্জন্ম হোক দুচোখের আলোয়। জাগতিক নিয়মে আমরা ক্ষণস্থায়ী হলেও অন্তর থেকে আমরা প্রায় সবাই ফিরে আসতে চাই এই ধরিত্রীর বুকে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তাই মা দুর্গার পুনর্জন্মকে থিম করে মরণোত্তর চক্ষুদানে মানুষকে উদ্বুদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে যোধপুর পাক শারদীয় উৎসব কমিটি। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।